মানসিক রোগের চিকিৎসায় কি আদৌ ওষুধের দরকার আছে? সাইকোথেরাপি বা কাউন্সিলিংয়েই কি সব এসব রোগ ভালো হয় কিনা? জি, এটিও অনেক সাধারণ মানুষের মনের প্রশ্ন যে ওষুধ কেন লাগে, মনের চিকিৎসা করতে ওষুধের দরকার হয় কেন। সেই ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে মনের উৎপত্তি কোথা থেকে। মনের উৎপত্তি হচ্ছে ব্রেন থেকে, এবং বেশিরভাগ মানসিক রোগের কারণ হচ্ছে ব্রেনে কিছু নিউরোকেমিক্যাল অ্যাবনর্মালিটি, অর্থাৎ আমাদের ব্রেনের কিছু নিউরো ট্রান্সমিটার আছে, যে নিউরো ট্রান্সমিটারগুলো কমে যায় বা বেড়ে যায় বা তাদের ভারসাম্য নষ্ট হয়। ভারসাম্য নষ্ট হয় বলেই মানসিক রোগ দেখা দেয়, এবং চিকিৎসা করে ঔষধ দিয়ে যখন আমরা সেই ভারসাম্যটা আবার ঠিক করে দিই তখন কিন্তু সে ভালো হয়ে যায়। যেমন ধরুন ডিপ্রেশন, একটি খুব কমন এবং খুবই মানে তীব্র একটি মানসিক রোগ, এবং এটা মানে প্রিভেলেন্স অনেক হাই, অর্থাৎ প্রচুর মানুষ কিন্তু ডিপ্রেশন বা বিষণ্ণতা আক্রান্ত থাকে। তো সেই ডিপ্রেশনে কিন্তু আমাদের ব্রেনে সেরোটোনিন এবং নরএপিনেফ্রিন কমে যায়, এবং ঔষধ দিয়ে আমরা কিন্তু সেরোটোনিন এবং নরএপিনেফ্রিনের পরিমাণ বাড়াই, এবং যদি সেটা বাড়াতে না পারি তাহলে কিন্তু সেই ব্যক্তির ডিপ্রেশন কখনোই ভালো হবে না। তো কাজেই প্রথম যে প্রশ্নটি আপনি করলেন যে মানসিক রোগের চিকিৎসা ওষুধের দরকার আছে কিনা, অবশ্যই দরকার আছে এবং ঔষধ দিতে হবে। অর্থাৎ শারীরিক অন্যান্য যে কোনো রোগের মতো মানসিক রোগও একটি রোগ। অনেকেই ধারণা করেন যে শারীরিক রোগ হয়তো রোগ, মানসিক রোগটাকে খুব রোগ হিসেবে তারা মনে করেন না, এখান থেকে এই ধারণাটার উৎপত্তি। তো যে কোনো শারীরিক রোগেও যেমন চিকিৎসায় ওষুধের দরকার হয়, মানসিক রোগে ওষুধের দরকার হয়। ঔষধের পাশাপাশি আরেক ধরনের চিকিৎসা মডালিটি হচ্ছে সাইকোথেরাপি বা কাউন্সিলিং। এই সাইকোথেরাপি বা কাউন্সিলিং সাইকিয়াট্রিক প্রতিটা ডিসঅর্ডারই দেওয়া হয়, এমন নির্দিষ্ট কোনো রোগ নাই যেটাতে সাইকোথেরাপি বা কাউন্সিলিং ব্যবহার করা হয় না, কিন্তু কিছু কিছু অসুখে এটার গুরুত্ব বেশি। যেমন ধরুন কনভার্সন ডিসঅর্ডার বা চাইল্ড সাইকিয়াট্রিক ডিসঅর্ডার, অর্থাৎ শিশু কিশোরদের মনোরোগ, বিভিন্ন রোগে সাইকোথেরাপি এবং কাউন্সিলিংয়ের গুরুত্ব বেশি। কিন্তু শুধুমাত্র সাইকোথেরাপি বা কাউন্সিলিং দিয়ে বেশিরভাগ রোগী চিকিৎসা করা সম্ভব না। বেশিরভাগ মানসিক রোগ চিকিৎসা করতে ঔষধ এবং কাউন্সিলিংয়ের কম্বিনেশন, অর্থাৎ ঔষধও চলবে, কাউন্সিলিং বা সাইকোথেরাপিও চলবে, বেশিরভাগ রোগ এই কম্বিনেশনেই সর্বোচ্চ সুফল পাওয়া যায়। ওকে ম্যাম, মানসিক রোগের চিকিৎসায় মারধরের ভূমিকা কী? অনেকে মনে করেন বা বলেন যে মায়ের দিলে আসলে বা মারধর করলে মানসিক রোগী শান্ত থাকে। এছাড়া চিকিৎসা কেন্দ্রে কি আসলে এই চিকিৎসার অংশ হিসেবে এরকম কোনো পদক্ষেপ নেওয়া হয় কিনা? জি, মারধরের কোনো ভূমিকা নাই, বরং নেগেটিভ ভূমিকা আছে। অর্থাৎ মানসিক রোগীকে মারধর করতে সবসময় নিষেধ করা হয়, এবং মারধর কোনো চিকিৎসার মধ্যে পড়ে না। এবং যেটা আপনি বলছেন যে এটা বিভিন্ন জায়গায় মারধর যদি করা হয় থাকে তাহলে সেটা অপচিকিৎসা এবং কুচিকিৎসা, এটা কোনো চিকিৎসার মধ্যে পড়বে না। কিন্তু ভায়োলেন্ট রোগী, অর্থাৎ খুব তীব্র উত্তেজনা এবং ক্রুদ্ধ রোগী, আমরা যাদেরকে বলি যাদেরকে ম্যানেজ করা যাচ্ছে না, কোনোভাবেই শান্ত করা যাচ্ছে না, ভাঙচুর করছে, অন্যদের আঘাত করছে, এই ধরনের রোগীদেরকে চিকিৎসা নেওয়ার জন্য বা ইঞ্জেকশন দেওয়ার জন্য কখনো কখনো হয়তো বল প্রয়োগ করতে হয়, অর্থাৎ কয়েকজন মিলে ধরে তাকে ইঞ্জেকশন দিতে হয় বা কয়েকজন মিলে ধরে তাকে রিস্ট্রেইন করতে হয়। সেই ক্ষেত্রে তার সাথে হয়তো কিছু বল প্রয়োগ করার প্রয়োজন হতে পারে, কিন্তু মারধর কখনোই না। তো এই ধরনের অনেক ভুল ধারণা আছে যে মানসিক রোগ মারধর করলে বা পিটানি দিলে ভালো হয়ে যাবে বা মানসিক রোগ বিয়ে দিলে ভালো হয়ে যাবে, সেগুলো সবই ভুল ধারণা। তাহলে এগুলো আসলে চিকিৎসার কোনো অংশ হিসেবে যা সাধারণ মানুষে আসলে এগুলো ভেবে থাকে, সেই জায়গা থেকে আমরা কোশ্চেনটা করেছি যে সাধারণ মানুষে আসলে ভাবে এই বিষয়গুলো এবং তারা মনে করে যে চিকিৎসার একটা অংশ এটি। অবশ্যই না, মারধর কখনোই চিকিৎসার অংশ নয় এবং কখনো হতেও পারে না। এবং যদি হচ্ছে কি কোনো চিকিৎসা কেন্দ্রে চিকিৎসার নাম করে মারধর করা হয় বা হচ্ছে কি এরকম কোনো প্রমাণ পাওয়া যায়, তো সেই ক্ষেত্রে তার আত্মীয় স্বজন প্রয়োজনে লিগাল অ্যাকশন নিতে পারেন।